नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष स्वागत। प्रतिदिन आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्य आमार चैनल अवश्य सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटी प्रेस करते भूलबेन ना। মঙ্গলবারের এই বিশেষ চমৎকারী উপায় নিলে আপনার জীবনে আসবে অলৌকিক ঘটনা, আর যার প্রভাবে আপনার জীবনে সুখ এবং সৌভাগ্য অবশ্যই ফিরবে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের উপায় এবং টোটকার বিশেষ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করছি মঙ্গলবারের বিশেষ উপায় বা টোটকার বিষয়ে। মঙ্গলবার মানেই হনুমানজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই বিশেষ দিনে হনুমানজির উপাসনাতে তার ভক্তের সমস্ত সমস্যার মুক্তি দেন তিনি। তাই আপনার জন্মকুণ্ডলীতে থাকা মঙ্গল এবং শনির অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য এই বিশেষ দিনে এই চমৎকারী উপায়গুলির মধ্যে কোনো একটি অবশ্যই করুন, এবং তা অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে। আর তা করলে আপনার জীবনের প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে পূরণ হবে। সমস্ত সংকট থেকে হনুমানজি অবশ্যই মুক্তি দেবেন। আসুন জেনে নেওয়া যাক এক দুটি চমৎকারী উপায়ের বিষয়ে। আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করতে তাহলে আপনি অবশ্যই এই চমৎকারী উপায়টি করতে পারেন। হনুমান মন্দিরে গিয়ে আপনি হনুমানজির উদ্দেশ্যে আজ এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের পাতাতে শ্বেত চন্দন দিয়ে রাম কথাটি লিখুন, আর সেই অশ্বত্থ পাতা আপনি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। হনুমানজির মস্তকে কিংবা হনুমানজির কাঁধে এই বিশেষ পত্র নিবেদনের পর আপনি অবশ্যই আপনার মনস্কামনার কথা বলুন। আজ এই বিশেষ দিনে আপনারা হনুমানজির উদ্দেশ্যে ছোলা ভোগ এবং লাড্ডু ভোগ নিবেদনের পর তা আপনারা বাচ্চাদের মধ্যে তা বিতরণ করুন। হনুমানদেব এতে অত্যন্ত শুভ ফল দেন, আর আপনার বিভিন্ন আর্থিক সমস্যা এবং পারিবারিক সমস্যা থেকে অবশ্যই মুক্তি দেন। আপনার জীবনের বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের পাতার উপরে লাল সিঁদুর দিয়ে আপনারা শ্রীরাম কথাটি লিখুন, আর তারপরে হনুমানজির উদ্দেশ্যে তা নিবেদন করুন। তাতে আপনার জীবনে ক্ষয়ক্ষতি থেকে আপনি মুক্তি পাবেন। যারা পেশাগত জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু সফলতা কোনোভাবেই আসছে না, তারা মঙ্গলবার কোনো হনুমান মন্দিরে অবশ্যই একটি লাল পতাকা বা কমলা রঙের পতাকা আপনারা নিবেদন করুন। তাহলেই দেখবেন আপনাদের হনুমানজির কৃপা আসবে। দীর্ঘদিন পড়াশোনাতে কোনোভাবেই সফলতা আসছে না, আজ এই বিশেষ দিনে হনুমানজির মন্দিরে আপনারা কলম নিবেদন করুন। নিবেদনের পর আপনারা সেই কলম কোনো দরিদ্র মানুষের সন্তানকে তা দান করুন। ব্যবসার সফলতা পাওয়ার জন্য মঙ্গলবার আপনারা হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই মুসুর ডাল নিবেদন করুন, আর এই মুসুর ডাল নিবেদনে আপনাদের ব্যবসার সফলতা আসবে। পারিবারিক সুখ এবং সমৃদ্ধি আনার জন্য আপনারা সন্ধ্যার সময় গুগ্গুলের ধূপ আপনারা অবশ্যই দিন, এবং তা সূর্য অস্তের পর এই বিশেষ ধূপ আপনারা নিবেদন করবেন, এবং সেই সাথে হনুমানজির উদ্দেশ্যে আপনারা আপনাদের মনস্কামনার কথা বলবেন এবং হনুমান চল্লিশা পাঠ করবেন। তাতে পারিবারিক জীবনের সুখ এবং সমৃদ্ধি অবশ্যই আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য মঙ্গলবার আপনারা হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই হনুমান অষ্টক পাঠ করুন। বৈবাহিক জীবনের সুখ সমৃদ্ধি আনার জন্য হনুমানজির মন্দিরে একটি লাল পতাকা আপনারা অবশ্যই অর্পণ করুন, আর সেই পতাকা অর্পণের সময় আপনার মনস্কামনার কথা অবশ্যই বলুন। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে সেখান থেকে লাল সিঁদুর আপনি আনুন, আর সেই সিঁদুর আপনি কপালে প্রত্যহ কোথাও শুভ কাজে বেরোনোর আগে এই তিলক অঙ্কন করুন। তাতে আপনার জীবনে অত্যন্ত শুভ ফল আসবে, সমস্ত বাধা থেকে আপনারা মুক্তি পাবেন, এবং সেই সাথে আপনারা হনুমান চল্লিশা বজরং বাণ আপনারা পাঠ করুন মঙ্গলবার এবং শনিবার করে। তাতে জন্মকুণ্ডলীতে শনি, রাহু, কেতু এবং অশুভ মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন, এবং আপনাদের জীবনে অবশ্যই শুভ ফল আসবে। আন্তরিকভাবে আপনারা এই বিশেষ জপ করবেন, এবং এই বিশেষ উপায় করার আগে আপনারা অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন। সাত্ত্বিক আহারে একমাত্র মন্ত্রের বল আপনি পাবেন। আপনারা যদি দীর্ঘদিন কোনো ঋণের জালে জড়িয়ে যান
তাহলে মঙ্গলবার করে আপনারা হনুমানজির উদ্দেশ্যে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। আর এই বিশেষ স্তোত্র পাঠে অত্যন্ত শুভ ফল আসবে এবং সেই সঙ্গে একটি সর্ষের তেলের প্রদীপ আপনারা দিতে ভুলবেন না। তবে আপনাদের বলবো, মঙ্গলবার করে অর্থ লেনদেনের বিষয়ে আপনারা সতর্ক থাকুন। এই দিন অর্থ কাউকে আপনারা ধার দেবেন না, আর সেই প্রাপ্তি যোগ আপনার জীবনে কিন্তু আসবে না। পারিবারিক জীবনের উপরে প্রভাব দূর করার জন্য আপনারা মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন। সেই সাথে বলবো, মাদকদ্রব্য গ্রহণ করবেন না। মাংস মাছ এগুলো একেবারেই খাওয়া উচিত নয়। ক্রোধ সর্বদা আপনাকে নেতিবাচক প্রভাব নিয়ে আসতে পারে, তাই নেতিবাচক প্রভাব থেকে দূরে সরার জন্য অবশ্যই পরিবার এবং সমাজের সঙ্গে আজ ভালো ব্যবহার করুন। মঙ্গলগ্রহের অশুভ প্রভাব এড়ানোর জন্য আজ আপনারা লাল পোশাক পরতে পারেন বা লাল বস্তু আপনারা দান করতে পারেন। তবে এই বিশেষ দিনে আপনারা কালো বস্তু গ্রহণ বা দান করবেন না, শনির অশুভ প্রভাব আপনার জীবনে পড়তে পারে আর তার ফলে আপনার মন এবং শরীরের উপরে অশুভ প্রভাব আসবে। আর্থিক ক্ষতি এড়ানোর জন্য মঙ্গলবার আপনারা কোনো নতুন কাজ শুরু করবেন না বা বিনিয়োগ করবেন না এই বিশেষ দিনে। মঙ্গলবারের পরিবর্তে বুধবার বিনিয়োগে অত্যন্ত শুভ ফল পেতে পারেন, তাই এই বিষয়টা মাথায় রাখবেন। নেতিবাচক শক্তিকে দূরে সরানোর জন্য মঙ্গলবার বলবো, ছুরি কাঁচির এই ধারালো বস্তুর জিনিসপত্র ব্যবহার করবেন না এবং শাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে আপনারা এই ছুরি কাঁচি বা ধারালো বস্তুর ব্যবহার যত করবেন তাতে সম্পর্কের ক্ষেত্রে অশুভ প্রভাব আসবে। নারকেলের এই চমৎকারী উপায়ে আপনার জীবনে শুভ ফল আসতে পারে, হনুমানজির কৃপা পেতে পারেন। সেই জন্য একটি গোটা নারকেলের উপরে একটি কালো সুতো দিয়ে আপনি তা বেঁধে ফেলুন আর সেই কালো সুতো বাঁধা নারকেলটি আপনি শ্রী বজরাঙ্গবলীর পদতলে অর্পণ করুন এবং আপনার মনস্কামনার কথা অবশ্যই বলুন। তাই বন্ধুদের কাছে বলবো, মঙ্গলবার এই বিশেষ চমৎকারী উপায়ের কোনো একটি উপায় আপনি যদি শ্রদ্ধা সহকারে শ্রী হনুমানজির উদ্দেশ্যে করেন তাহলে হনুমানজির কৃপা আপনি অবশ্যই পাবেন আর হনুমানজির কৃপায় আপনার জীবনের এই সমস্যাগুলো অবশ্যই দূর হবে। ঢেলা গুড়ের একটি চমৎকারী উপায়ের কথা এই বিশেষ দিনে বলবো। সূর্যোদয়ের আগে আপনি অবশ্যই বিছানা থেকে উঠুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কোনো চৌরাস্তাতে যান অথবা কোনো নির্জন স্থানে আপনি যান এবং দক্ষিণ দিকে আপনি মুখ করুন। তারপরে গুড়কে দুটি খণ্ডে আপনি ভাগ করে ডান হাতেরটা বাম দিকে এবং বাম হাতেরটা ডান দিকে আপনি ছুঁড়ে ফেলে দিন আর তারপরে আপনি আপনার গৃহের দিকে চলে আসুন। পিছন ফিরে তাকাবেন না বা কারোর কথার কোনো উত্তর দেবেন না। এই বিশেষ উপায়ে আপনাদের নেগেটিভ প্রভাব গৃহ এবং আপনার মধ্যকার তা দূর হবে এবং বিভিন্ন কাজে সফলতা ধীরে ধীরে আপনি পাবেন। আর এই গুড়কে ভাঙার সময় আপনি আপনার দাঁতটা দিয়ে ব্যবহার করুন, অর্থাৎ দাঁত দিয়ে গুড়টাকে দুটি সমান খণ্ডে ভাগ করার চেষ্টা করুন। তারপরে আপনি গৃহে এসে স্নান সেরে আপনার মন্দিরে হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনি হনুমান চল্লিশা অবশ্যই একবার পাঠ করুন, তাতে আপনার জীবনে শুভ ফল আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।